নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। খবর রয়েছে বিহারের নির্বাচন সংক্রান্ত ফলাফল নিয়ে। ইতিমধ্যে যারা ঋণ নিয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে, লকডাউনে পরিশোধ করা অতিরিক্ত সুদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিতভাবে খবরগুলি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, 10ই নভেম্বর 2020 রেজুলেশন হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1/10/2020 থেকে 31/12/2020 আপনারা যে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দিয়েছেন তার সুদের হার হবে 7.1%। অর্থাৎ এই সময়ে আপনাদের পিএফ অ্যাকাউন্টে মোট জমা টাকার সুদের ইন্টারেস্ট পাবেন 7.1% হারে। ভোটে চাই কত বাহিনী আজকেই জানাতে হবে রাজ্য সরকারকে। চুক্তিভিত্তিক আইটি কর্মীদের সরাসরি রাজ্য সরকারের অধীনে আনার প্রক্রিয়া শুরু হলো। চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের সরাসরি রাজ্য সরকারের অধীনে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন দপ্তর। ইতিমধ্যে স্বাস্থ্য, পূর্ত, সেচ, অনগ্রসর, কল্যাণ সহ কয়েকটি দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। দপ্তরগুলির অধীন বিভিন্ন অফিস কর্তৃপক্ষে চুক্তিভিত্তিক আইটি কর্মীদের নাম সহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেসেজটি এসেছে মোবাইলে, এটি আমার চোলামণ্ডলম থেকে এসেছে মেসেজটি, যে লকডাউনের মধ্যে যে কিস্তি দেওয়া হয়েছিল তার অতিরিক্ত সুদের টাকা ফেরত এসেছে। পেমেন্ট অফ আরএস আপনারা দেখতে পাচ্ছেন 292.07 টাকা, বিং দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর দ্য পিরিয়ড মার্চ 2020 থেকে অগস্ট 2020 অ্যাজ পার আরবিআই স্কিম ডেটেড 26/10/2020 স্টে সেফ চোলা। দেখুন আপনারা, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 292.07 টাকা ফেরত এসেছে, যেটা আমি লকডাউনের সময় কিস্তি অতিরিক্ত সুদ দিয়েছিলাম সেটা কিন্তু ফেরত এসেছে। নিশ্চয়ই আপনারা যারা লোন নিয়েছেন আপনাদেরও ফেরত এসেছে, এখনও পর্যন্ত যাদের ফেরত আসেনি আপনাদের অবশ্যই ফেরত আসবে আশা করা যায়। দেখুন বন্ধুরা, লোন অ্যামাউন্ট, লোন অ্যাকাউন্ট নম্বরও দেওয়া রয়েছে এখানে। ডিএডের কোর্সে ভর্তি এই মাসের ভিতরেই, কলেজগুলিতে যাচ্ছে প্রার্থী তালিকা, সাফাই করা হবে প্রাথমিক স্কুলগুলি আগামী সপ্তাহ থেকে শুরু পরিদর্শন। কোভিড পরিস্থিতির কারণে জেলায় প্রাথমিক স্কুলগুলি মার্চ মাসের শেষ সপ্তাহ বন্ধ থেকে বন্ধ আছে। এর ফলে অনেক স্কুল চত্বরে আগাছা গজিয়ে গিয়েছে, বন্ধ ক্লাসরুমের অবস্থা বেহাল। এসব ক্ষতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাচ্ছে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আগামী সপ্তাহ থেকে জেলার সমস্ত প্রাথমিক স্কুল ডিপিএসসির আধিকারিকরা পরিদর্শন করবেন।